সরকারের নির্দেশিকাকে বুড়ো আঙুল। বর্ষার মধ্যে বাঁকুড়া দ্বারকেশ্বর নদী থেকে চলছে বালি তোলা। নদীর বুকে রীতিমতো ট্রাক্টর নামিয়ে তোলা হচ্ছে বালি, কোথাও আবার নদীর বাঁধ কেটে ফেলা হয়েছে। এই ছবি বাঁকুড়ার এক নম্বর ব্লকের নন্দীগ্রাম সানাবাঁধ সহ বিস্তীর্ণ এলাকার। সরকার বান করার পরেও তার সত্ত্বেও সব বালি কাঁড়িগুলো আছে, বিক্রি হচ্ছে বাড়িগুলো, এগুলো বন্ধ হচ্ছে না, যাতে বন্ধ হয় সে ব্যবস্থা করছে না সরকার। শুধু অবৈধভাবে নদী থেকে বালি তোলাই নয়, বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকায় এভাবেই রাস্তার ধারে অবৈধভাবে বালি মজুত করে রাখা হয়েছে। ষাট নম্বর জাতীয় সড়কের ধারে পাহাড় সমান বালির স্তূপ, বালির তলায় প্রায় পুরোটাই চাপা পড়েছে বিদ্যুতের খুঁটি। এর ফলে যে কোনো সময়ে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। মালিক দিকে আমরা অনেকবার বলেছি, তারা কোনো কর্ণপাত করে, তবু যদি প্রশাসন কর্ণপাত করে খুবই ভালো হয় আমাদের। যদিও নিয়ম মেনেই বালি মজুত করা হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। বেশি পরিমাণ বলতে বেশি পরিমাণ নয়, আমাদের 2100 সরকার থেকে একটা পারমিশন দিয়েছিল, পারমিশন কপি অনুযায়ী মানে যেটা ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি অনুসারেই মালটা স্ট্যাক করা হয়েছে। অবৈধ বালি কারবার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। আমরা বলেওছিলাম সরকারকে, তারা কিন্তু কর্ণপাত করেনি। অবিলম্বে আমরা এইভাবে আন্দোলন করবো বলে চিন্তা ভাবনা করেছি। ডিএমএর সাথে কথা বলবো, এডিএমএলআরের সাথে কথা বলবো, বিডিওর সাথে কথা বলবো, তারপরে যা ব্যবস্থা নেব। অবৈধ বালি কারবারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। আমাদের 27 তারিখ থেকে বালি ঘাট সব বন্ধ হয়ে গেছে। জেলায় যে সমস্ত বালিঘাট ছিল আমরা ট্যাগ করার পারমিশন দিয়েছি প্রায় 53খানা বালিঘাটকে, কিন্তু এছাড়া যদি আমাদের যদি নজরে আসে যে কোথাও কোথাও অবৈধভাবে বালি উত্তোলন করছে, আমরা স্ট্রংলি অ্যাকশন নিয়ে থাকি, খবর নিয়ে দেখছি যে ওই জায়গাটাতে বিএলওরএসএফকে পাঠাচ্ছি গিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। বালি ঘিরে বাঁকুড়ায় রমরমিয়ে চলছে অনিয়ম। এই প্রেক্ষাপটে জেলা প্রশাসন কী পদক্ষেপ নেয় সেটাই দেখার। পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ, বাঁকুড়া।